হরফে ইনকার আবা আহাদিমির রিজালিকুম, অনেকে বলবে সাধারণ পুরুষের মতন আমার নবী কুরসি ফিরিস্ত সাজাও সরদ কর দে জাহান্নাম কি আতশ আর জান্নাত কো দুলহন বানাও উম্মে হানিক ঘর কমলি ওয়ালে সুরগতে জিবরিল পূঁছে আর বলে ইয়ে হুকুম রব হ্যায় আর বলে ইয়ে হুকুম রব হ্যায় জলদি মেহবুব কো মেরে লাও খাব সে জাগি জিস ওয়াক্ত সরওয়ার বলে জিবরিল আমি সর ঝুকা কর আজ মিলনে কো বেতাব রব হ্যায় আজ মিলনে কো বেতাব রব হ্যায় হসরত দিদ আকা নিবাও। আমি অনেকদিন রিচার্জ করে দেখলাম মেরাজ নবীটা সুন্নিদের জন্য, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, কারণ সারা বিশ্ব বলে যে নবী বাপ দাদার মত, একমাত্র সুন্নিরা বলে জিসকা কোই ইনসানি নেহি ও নবী হামারা। মাওলানা করিম কেন তুমি আর সাজবে তোমার মাহবুবকে মেহমান বানাইলে? আমার আল্লাহর পরোক্ষ উত্তর পেয়ে গেলাম, একমাত্র জান্নাতের অধিকারী সুন্নিরা। কারণ সুন্নি কারা? যারা আমার নবীকে মনোপ্রাণ দিয়ে মানে, আল্লাহর পরে নবীকে এক নম্বরে যারা রাখে ওরাই হলো মুমিনের দল। সুবহানাল্লাহ, এটা বাহারুর কিচরের বোধ, প্রবীণ প্রবীণ আরো পুরোনা পুরোনা মানুষ সকল দেখি ইতারা কি ওয়াজ নৌনি কি যাবি গুণা আমিন হন না আয়ক ছোট্ট পরিসরে অন্ডার যাতে করি বাড়ির যে বেল্লা একবার কেউ বিরিয়ানির ফোড়া সারি না যাই, এতক্ষণ বইলি কেনা করি লাগে সময় ফসলাম বিভিন্ন এন্তেজাম হয় আয় আবারও আহ্বান কিছুতে মিলা দইব দুইব হালিয়ার গান হালিয়া আজিয়ার গান আজি আমিন হন না। মুনিবের কাছে জিজ্ঞেস করতে গেলাম আল্লাহ তোমার মাহবুবকে তুমি আরশ আজমে কেন নিলে? সুবহানাল্লাহ বলেন না, খোদার কসম অনেক রিচার্জ করে পেয়ে গেলাম পৃথিবীর জগতে সব দল দরাকে যাবে সিটারের অন্তর্ভুক্ত হবে, সুন্নিরা যতই কিছু করুক এক চুল পরিমাণ নড়তে রাজি না, আমার মাহবুবের মামলায় সব উত্তর সুন্নিদের পক্ষে ঈদে মেরাজ নবী। আপনি বলবেন হাসান রেজা কি কি, আমি স্বল্প পরিষদ ওয়াজগুলো অনেকদিন শুনে থাকলেও আজকের জন্য নতুন করে একটু ধরে নিন। আমার নবী তো বাপ দাদা মানুষ তো দূরের কথা, কোন নবীর মতনও বলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না, এই আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমার নবীকে কোন নবীর মতন বলল ঈমান শেষ, আল্লাহ সুন্নিদের পক্ষে এসে আরশে আজমে আমার নবীকে মেহমান বানাইলেন। উম্মে হানি মানে আমার নবীর চাচাতো বোন, এলানে নবুয়তের প্রথম বছর সুবহানাল্লাহ 11তম এলানে নবুয়তের প্রথম মক্কার জমিনে যখন আমার মেহবুবে মুস্তফার উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী গেলেন যে চাচা নিয়ে যাও 40,000 অনেক কথা রেখে দেবো বলছি, আমি এক এক করে বলতে গেলে আদৌ বলতে পারবো না, 40,000 বোরাক ছিল নবুয়তের মুস্তফার নুরানি বোরাক যেটা নিচ্ছিলেন
40,000 39,999 সবাই চড়তে ছিল একটি বোরাক কান্নায় ছিলেন 40,000 বোরাকের মধ্য থেকে একটি বোরাক নিলেন ওই বোরাক কান্না কেন জিবরিলের জিজ্ঞাসায় উত্তর দিয়েছিলেন শুনেছিলাম আমার নবীকে বোরাকে চড়ায় আসছে আজমে মেহমান বানানো হবে ওই দিন থেকে বাঁচার মতন করে আমি জান্নাতে বসবাস করতে লাগলাম আমার নবীর দাওয়াটা আমার পিঠের উপর পড়বে কিনা জিবরিল মনিবের পক্ষে এই বোরাক নিশ্চিত আমার মনিব মাওলা নবীর প্রেমিক একজন বোরাক যখন পাইলাম তোমাকে মুনতাখাব করলাম সাথে সাথে বোরাক ওই 39,999 উপরে লাফালাফি শুরু করে দিল জোরে বলুন না সুবহান বোরাক তুমি লাফতে লাগবে কেন বলে যে রহমতুল্লিল আলামিন নবীর আরশে আজমে নেওয়ার সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি বাহন হয়ে গেলাম এই জন্য আমি খুশিতে নাচতে লাগলাম সুবহানাল্লাহ আমার প্রথম উত্তরটা নেন কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে 18,000 মখলুকাতের মতন আমার নবীকে বলা যাবে সাধারণ কোন ফেরেশতার মতন নবীকে বলা যাবে বাপদাদার মতন নবীকে বলা যাবে এই ঈমান কাদের আকীদা কাদের সুন্নিদের আকীদা কাদের সুন্নিদের একটু জোর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সুন্নিদের যদি এই আকীদা হয় তাহলে বোঝা গেল আমার মনিব মাওলা আরশে আজমে জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে জমজমের পানি দিয়ে গোসল করায় 70,000 ফেরেশতা দিয়ে উম্মাহানের ঘর থেকে আমার নবীকে নিয়ে যাওয়ার মানা যেখানে কোনো নবীও যেতে পারেনি ওখানে আপনি মেহমান হবেন যাতে করে সুন্নি জনতার পক্ষে আমি আল্লাহ আছি একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমি জান্নাত বানাইলাম ওদের আকীদা ওদের বিশ্বাস আমি মুনিব মাওলা যেমনি ভাবে নবী বানাইলাম তেমনি ভাবে তারা স্বীকার করেছে তাদের পক্ষে আমি নবী আল্লাহ রয়ে গেলাম জোরে বলুন সুবহান এক দ্বিতীয় নম্বর আমার মাহবুবে মুস্তাফা কারো মতন না নবী বাদ দিলাম কারো মতন না জোরে বলুন না সুবহানাল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন আবা এটা হরফে ইনকা আবা আহদি মির রিজালিকুম অনেকে বলবে সাধারণ পুরুষের মত আমার নবী খবরদার খবরদার না 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 এ মুনি কি গটাই দিলে বলেছে কিয়ামত পর্যন্ত আমার নবীকে শুধু নবীর মতন না কারো মতন যাতে করে বলতে পারা না যায় সেই জন্য আরশা জমে আমার নবীকে আমি মেহমান বানাইলাম নবীরে কেডুকে হত্যারিবেন না শূন্য ওর পক্ষে আল্লাহ আছে না মেহরাজুন নবী কিল্লে বুঝতে আসছে না তৃতীয় নাম্বার বোধ কে হো বুঝে নবী নাকি এলমে গায়েব ন জানে অবা মনোযোগ দাইব আর ওয়াজি বোধ তরিবেন আয় তো অনরফ আলহামদুলিল্লাহ শূন্য ওর ঈমান আকীদাল দি আর নবী নাকি এলমে গায়েব ন জানে আর রাখি দে না যারা হয় সারা বিশ্বর জগত ইবে অনর তালই অনর বিয়াই অনর তাত্ত ভাই অনর খালত ভাই ইবে বাড়িগোনার মানুষ হন মা যদি ফোয়া বিয়াই থাকে ছেলে ইচ্ছা লন নবীর যদি একবার গায়েব ন জানে বলি হয় সাথে সাথে কোরআনের আয়াত ন মানে ইতের ঈমান ক্যান্সেল আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ অনলাই আই সপ্ত জমিন নবমন্ডল আসমান জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ করম চাঁদ সূরজ খোদার খোদাই ব্যাগ কিন দেখোই না সুবহানাল্লাহ আর নবী হদ ওই সুবহানাল্লাহ এবার আজ তো সহিও না আল্লাহ হদ না আছে ইয়া রাসূলুল্লাহ খুদা নে আরশে বরি কে উপর
कहां नबी से के आए पयंबर नकाब मुंह से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है। और रसूल सुन्नी और अहमदी एकमात्र कुरान नबी गायब जाने बातिल फिरका कल वाबी मौजूदी खारिजी राफिजी जोतो दल गुस्ती आए बु आन नबी गायब जाने बड़ी गोली नबीर इज्जत हो हुरमत हो खुदार बंधुत्व केन जुदा गुजुम येनो तलत्ताई बु आय सुन्नी और फक्काई ओने मुस्तफारे আল্লাহ নুনানি কুদরতের সেনায়ন দেখাইনি মুসা কালিমুল্লাহ সাইবেল্লাহ সাইদে আয় খোদায় দাহানি অনে নবীরে দাহিমের কারণ আন নবীর নজানে শব্দ গ্যার মুকুর ফালা দিতেন বাইর করিন ব্যাপারে আন নবী জানেন আরশ জানেন লৌহ জানেন কলম জানেন চাঁদ জানেন সূর্য জানেন জান্নাত জানেন জাহান্নাম জানেন খোদার খোদাই জানেন और कोई गायब तो क्या सुनने और फक्का सारा नहीं और कोई गायब तो क्या तुमसे नहा हो बला जब ना खुदा ही चुपा तुम पे दरूर करूड़ो दरूद अगर आप और सुबह ना हो या हुआ गी दे सुकुल न करना दिरी कितन ना ही हमारा खुजी हो बाजी आया आजार आजार मशीन उड़िए राज दी आर आमिन तेरा होस्ट हो भाई बुद्धि आर कम प्रोग्राम नोर दी और ना रह गया डर फर माइक दी बन हो यून दूधर तुन माइक ले बैल लाई जुद्दू से ली तलवार दे हरा हरे मोतन गांव लल्ला जन्ना भरी इतना खुद उसने आर आखिरी बुनकर सरों ने सत्तर ना আলহামদুলিল্লাহ ওরা তো হোস্টেল না হন একখানা করে ঈমান না তাজা করন না ইয়া হওয়ান গিরে সুন্নি ওরা আকীদা আন নবীতুন কিছু গায়েব আছে না নজানে বলি যে ঈমান আছে না কোরআন এর দলিল কি না সব কে আছে না ও আল্লাহ মাকা মা লাম তাকুন তাআলাম ওয়া মা হুয়া আলাল গায়ব বিদনি বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ উফরন্ত নিয়ামত দান করুক আমিন ইয়া দুইয়ান ভাগি আরকান ওনারা হন যায় তৃতীয় নাম্বার কি হই আন নবী নাকি মেটে নবী কির মানুষ মেরির মানুষ আচ্ছা আর বাফল ভাই ওর বন্ধু হল ওনারা হন মুসা কালিমুল্লাহ ইবন নবী না খোদা দেখি না বড় করে হন জিবরিল দেখি না জিবরিল মেরিন না নমত আজরাইল দেখি না আজরাইল মেরিন না মিকাইল দেখি না মিকাইল মেরিন না ইসরাফিল দেখি না ইসরাফিল মেরিন না আন নবী দেখি না বড় করে হন তোলি বুঝতে নূরুর ফেরেশতায়ও আল্লাহ নও দেখে তো আন নবী নূর কি ফেরেশতা নূর দেন তো আন নবী বে খুললে নূর मेरी तो बहुत दूर होता आन नबियों दी नूर उन आलान उन कना बोल गए सुभान अल्लाह आरो मिजान रोमन आर सत्र इतो होते कना गुरी उजुर छ महय हम बक्तव्य इन उजुर के गुरी हावे बोल यंत गोड़ा सागो शुद्ध मेराज और उग्गो पाटड़ी तो एक रात दूर फले तक पूरी আন নবী হইল যাই উগ্র হাদিস কি দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া হ ইয়া হ তো কি দে তিন নাম্বার বিজন সামনে মেরাজ নবী আবা ইন বহুত রিচার্জ গরি বার করা কি দে ব্যাগ উত্তর হবে না এবারে নবী মিটতে হলি ঈমান তাইব না না তো কুল ইন্না মা না বশর মিসলুকুম হই না মা মা তো না কেন আল্লাহ হতে কুল ইন্দি হতে কুলিন্না মানা বশরুম মিসলুকুম ইন্দি হতে কত জাআকুম মিনাল্লাহি নূর আল্লাহর হতে রাসূল ওরে জেনতে সাদর দুটুর গজুন সুচুরে ডুবে গিতে তুলি দিউন মরারে জায়তা করি বেলাইউন
মানুষ আল্লাহ তুই কেন হয়তো জবানি সেই মুস্তফার নূর বুড়ি হয় সুন্নি ওনার পক্ষে নূরুর পরিচয় দিবেন নাই এরপর আসল পরিচয় নহল পরিচয় আসল পরিচয় আসা পাওয়ার নাই ক্ষমতা নাই আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ আর দেখুন না হতে দেখি তো ফাকাব কাউসাইন আও আদরা আর তৈরি যত সম্পদ আছে নিয়ামত আছে হীরা আছে মণিমুক্ত আছে স্বর্ণ আছে চাবি আছে রূপা আছে খোদার খোদাইর ব্যক্তির কাস্টোডিও চাবি অনে মুস্তফার আতর ধরে তোমাকে না বড় করি সুবহানাল্লাহ না আলা হযরত খালেক কে কুল নে আপকো মালিক কে কুল বানা সুবহানাল্লাহ কেনা বড় করি না সুবহানাল্লাহ গোটা যদি সুন্নিয়তের প্রত্যেকটা কিছু নবীতে পাওয়ার হতো নবী নূর কিনা নবী মানুষ না নূর আর নবী তুন আই মাসুম নবী সমস্ত রিপোর্ট ব্যাক কিনা মেরাজ নবীর ভিতরে তো সর্বোপরি যদি এক ব্যাককে হতার হই বাতিল কল ব্যাক কোন উত্তর নাক মুখ পেরাই রে সুনল গাড়ি রে জেনে মে নুন মাল্লি সুকুর মুখ তোরার মাহবুবুর ইয়াদগারি এভাবে রাখ আয় খোদা তোর বন্ধু বানায় সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার সুন্নিয়তের পরিচয় তো নবীর মেরাজুল্লাহ ভাইয়ের এর ভিতর জিনায় বাকি না কিন ব্যাকিন এই ফাজনার ভিতর আছে সুবহানাল্লাহ নবী মেরি হইতে তন্ন নবী মাসুম নবী আর নবী তো দান কুদরতের ব্যাকিন মালিক আর খুদুল দি খালিক ঠিক না আর নবী এলমে গায়েব জানা হবে না জানে হইবেন তার ধরিল মেরাজুল নবী বড় করে না সুবহানাল্লাহ এবার বাকি যে দিকির আদিককে ইন ব্যাকিন দেখা আর নবী হন্দেশের মধ্যে হনহনিস হন্দেশের মধ্যে ইসলাম প্রসার হদ্দুরিব ইন ব্যাকিন আর নবী হত্তুন হই রে ব্যাকিন মেরাজুন নবী ব্যাক সূচককে আর নবী সাহেবেলি বড় করে না সুবহানাল্লাহ।